সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। এই কটা দিন আবহাওয়ার দেখে মনে হচ্ছে বসন্তকাল ছাড়িয়ে আরও বোধহয় শীতকাল পড়তে চলেছে, আরও সেই মেঘলা আকাশ, আরও সেই কুয়াশাচ্ছন্ন আকাশ। যদিও কালকে কি হবে আবহাওয়া সে নিয়ে অনেকে হয়তো কৌতূহলে আছেন, শুনুন শুরু করি আগামীকাল রবিবার আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই বেশিরভাগ জায়গায় আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন, কোথাও হয়তো ঘন কুয়াশায় ঢাকা, কোথাও হয়তো হালকা কুয়াশায় ঢাকা থাকবে কালকেও সকালের দিকটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা খুব একটা যে আছে তা নয়, সারাদিনই একটা ধোঁয়া ভাব বা ধোঁয়াচ্ছন্ন ভাব থাকবে আকাশে। একদম পরিষ্কার আকাশ বা পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশের সম্ভাবনা কালকেও সারাটা দিন নেই আমাদের পার্শ্ববর্তী এলাকায়। তবে কালকে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কালকে সারাটা দিন, ফলে বৃষ্টি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই কালকে। তবে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন সকালের দিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও ধোঁয়া ধোঁয়া ভাব বা ধোঁয়াচ্ছন্ন আকাশ একটা থাকবেই সারাটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। কালকের আবহাওয়া নিয়ে আরও আসবো কালকে রাত্রে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।